মানুষকে যারা লোড করবেন ভেবেছেন কোনোভাবেই তারা পার পাবেন না। শনিবার তেলেঙ্গানায় কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণের চার রাজ্য কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সফরে রয়েছেন তিনি। শুক্রবার কর্ণাটকের বেঙ্গালুরুর পর শনিবার তেলেঙ্গানায় যান তিনি। সেখানেই নরেন্দ্র মোদী বলেন, আমি তেলেঙ্গানার মানুষকে আশ্বস্ত করতে চাই, গরিব মানুষকে যারা লোড করছেন তারা কোনোভাবেই ছাড় পাবে না। ব্যবস্থা নেওয়া হবে বুঝে কিছু মানুষ জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, দুর্নীতির জোট করার চেষ্টা করছেন। তবে তেলেঙ্গানা ও গোটা দেশের মানুষ সেদিকেই নজর রাখছেন। কেসিআরের রাজ্যে দাঁড়িয়ে কেন্দ্রের তিন প্রকল্পের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, জন ধন, আধার ও মোবাইল এই ত্রিশক্তিকে সামনে রেখে আমরা বহু ভূয় উপভোক্তার নাম বাদ দিতে সক্ষম হয়েছি। যারা গরিব সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। আগে তো গরিবদের নামে টাকা ও রেশনের নামে ছিল গরিবদের লুট করা। তেলেঙ্গানার মানুষ যে দলকে ভরসা করেছিল তারা মানুষের ভরসার দাম রাখতে পারেনি বলে ওই দিন মন্তব্য করেন মোদী। একই সঙ্গে তিনি বলেন, যে কোনো অন্ধকার কাটাতে ফুটে ওঠে পদ্ম, তেলেঙ্গানাতেও পদ্ম ফুটছে। এর আগেও বিভিন্ন বিষয়ে তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে কুসংস্কার আচ্ছন্নতার অভিযোগ তুলেছে বিজেপি। এদিন নরেন্দ্র মোদী বলেন, যদি আমরা তেলেঙ্গানার উন্নয়ন চাই তাহলে আমাদের কুসংস্কার থেকে দূর থাকতে হবে। তেলেঙ্গানার মানুষ চান বিজেপি সরকার যারা প্রত্যেক পরিবারের জন্য কাজ করতে চায়, একটা পরিবারের জন্য নয়। মানুষ চান মানুষের জন্য কাজের রাজনীতি, কারোর ব্যক্তিগত কাজের রাজনীতি নয়। সাথিয়ো, ভ্রষ্টাচার আর পরিবারবাদ গরিব কা সবসে বড়া দুশ্মন হোতা হ্যায়। ভ্রষ্টাচার আর পরিবারবাদ विकास का सबसे बड़ा दुश्मन होता है। इसलिए भाजपा भ्रष्टाचार और परिवारवाद दोनों से लगातार मोर्चा ले रहा है। भाजपा सरकार भ्रष्टाचार को जड़ से खत्म करने के लिए प्रतिबद्ध है। आप याद करिए, पहले राशन की दुकानों में कैसे गरीबों का राशन लूटा जाता था। हमने जनधन, आधार और मोबाइल की त्रिशक्ति का उपयोग करके करोड़ों फर्जी लाभार्थियों को हटा दिया। अब सरकार का बेनिफिट सीधे गरीब के बैंक खाते में पहुंचता है। अब केंद्र सरकार की अधिकतर सुविधाएं ऑनलाइन है, इससे घुसखोरी की आशंका कम हुई है। आज भीम यूपीआई के कारण देश में कैश लेन देन की मजबूरी कम हुई है। जब पेमेंट भी ऑनलाइन होती है तो भ्रष्टाचार की गुंजाइश भी कम हो जाती है। आखिर सरकार और जनता के बीच बिचौलियों की क्या जरूरत है भाई? सरकार सीधे जनता तक पहुंचे और जनता सीधे सरकार तक, इसलिए हमने टेक्नोलॉजी का ब्रिज बनाया है। तेलंगाना में भी भाजपा ऐसा ही भ्रष्टाचार मुक्त सुशासन देने के लिए तैयार है। फिर रिपोर्ट, आरई न्यूज़।